হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটি নতুন দিনে সুন্দর সকালে শুরু করছি একটি ব্লগ। তো এখন হচ্ছে সকালবেলা, আর এখন আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন দেখেন সকালবেলা সব বাচ্চারা মাদ্রাসায় স্কুলে যেতে শুরু করেছে, আর বড়রা হচ্ছে যাদের বাজার দরকার বাজারে যাচ্ছে। তো সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে জানালা দিয়ে একটুখানি শ্যুট করে নিচ্ছি। তো খুবই সুন্দর একটা দিন, এই দুই তিন দিন বৃষ্টি ছিল, সেই জন্য রাস্তায় হচ্ছে পানি জমে গেছে। আর এখন কিন্তু আজকের আবহাওয়াটা খুবই ভালো, সকাল থেকে কোনো বৃষ্টি নেই। আর এই যে বাচ্চারা কিন্তু মাদ্রাসায় স্কুলে যেতে শুরু করেছে, আর বড়রা হচ্ছে সকালবেলা বাজারের দিকে রওনা দিয়েছে। তো সবাইকে জানাই শুভ সকাল। এখন হচ্ছে আমি সকালে রান্নাবান্নার কাজগুলো করার জন্য রান্নাঘরে যাব। এই যে অফ ক্যামেরায় থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, যেহেতু সকালবেলা তো সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হচ্ছে না। এই যে এখানে বড় একটা জাফির মধ্যে রেখে দিয়েছি এগুলো পানি ঝরার জন্য। তো অবশ্যই এগুলো আমি ধুইনি, আমি এখন চা করব। আর আমার হেল্পিং হ্যান্ড আপা হচ্ছে চলে আসছে কাজ করার জন্য, তো উনি এগুলো ধুয়ে দিয়েছে আর আমি এখন চা বসাবো। চাটা আমি নিজের হাতেই করি, আর আপা হচ্ছে এখন আমার রান্নার জন্য পেঁয়াজ কেটে দিবে। তো উনি হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। তো প্রথমে পেঁয়াজগুলো ভিজিয়ে রাখলে চোখ জ্বলে না, আর দ্বিতীয় কথা হচ্ছে পেঁয়াজটা ধুয়েও নেওয়া যায় সেই পানিতে। আর এই যে আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছি, তো এখনও চুলা মোছা হয়নি, ওনার কাজের শেষে উনি রান্নাঘরের চুলাটাও মুছে দিবে। তো আমি চা করার জন্য এই যে চা করতে এসে দেখি দুধ শেষ হয়ে গেছে, নতুন প্যাকেট খুললাম, সেই জন্য হচ্ছে এখনও ডাব্বায় রাখা হয়নি। তো প্রথমেই আমি চা করে নিচ্ছি। তো দুধ গরম হয়ে গেছে, এবার হচ্ছে দিয়ে দিলাম চা পাতা। তো এবার অনেকক্ষণ বসে চায়ের কালারটা হবে, এর ফাঁকে আমি অন্য কাজও করে নেব। ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে এসেছি আমি, আর এখানে একেবারে কম জালে রেখে আমি সেই কাজ করার জন্য চলে যাব। আমি কাপড় চোপড়গুলো শুকা দিতে দিতে এদিকে আমার চায়ে কালার চলে আসবে, যেহেতু দুধ চা বেশি জাল দিয়ে গেলে কিন্তু দুধ উতলে পড়ে যাবে, কম জালে রেখেছি। আর এই যে এদিকে কিন্তু কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে। তো এই যে ওয়াশিং মেশিন কিন্তু আমার হাতের কাজ অনেকটা আগিয়ে দিল। এখন হচ্ছে কাপড় চোপড়গুলো শুকা দেওয়ার জন্য আমি ব্যালকনিতে চলে যাব। তো একেবারে 90% শুকিয়ে গেছে, একদম হালকা হালকা একটু ভিজা আছে। এখন যদি আমি ব্যালকনিতে নেড়ে দেই তাহলে কিন্তু খুব সহজেই কাপড় চোপড়গুলো শুকিয়ে যাবে। তো এজন্য কিন্তু আমার অনেক বেশি পরিশ্রম করতে হয়নি, মাশাল্লাহ ওয়াশিং মেশিনটা থাকার কারণে অনেকটা সুবিধা হয়েছে। তো এখন হচ্ছে এই যে ব্যালকনিতে কাপড় চোপড়গুলো নেড়ে দিচ্ছি, আর এই সময় আমার ক্যামেরাম্যান হচ্ছে নাহিদ। নাহিদ পড়তে বসছিল, তো বললাম বাবা একটুখানি ধরে দাও ক্যামেরাটা, তো ও 1 মিনিটের একটা ভিডিও করে দিয়েছে আমাকে, যেহেতু ওর পড়ার সময় আমি ওকে একদমই ডিস্টার্ব করতে চাইনি। আর সুহা হচ্ছে ড্রয়িং করতে চলে গেছে, সুহা এখন বাসায় নেই, তো ও এসে নাস্তা করবে, খুব সকালেই চলে গেছে ড্রয়িং করার জন্য। আর ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধোয়ার কারণে এখানে কিন্তু পানি পড়ার কোনো ঝামেলা নেই, যেহেতু কাপড় চোপড়গুলো মোটামুটি একেবারেই পানি ঝরিয়েই ফেলেছে মেশিন, আর হালকা একটু ভিজা আছে, তো এখানে নেড়ে দিলে শুকিয়ে যাবে। আর ব্যালকনিতে কিন্তু আমি টবে 9টার ফুল গাছ করেছি, আপনারা অন্য ভিডিওগুলোতে দেখেছেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখা যায় আমার কাপড় চোপড়ের এই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, ওই যে টবে 9টার ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের যাদের ব্যালকনি আছে, সুযোগ আছে বাগান করার, তারা অবশ্যই করবেন, সবুজের সাথে থাকবেন, দেখবেন মন অনেক ভালো হয়ে যায়। তো এদিকে আমার কাপড় চোপড়গুলো নেড়ে দিতে দিতে চা কিন্তু হয়ে গেছে, এবার হচ্ছে চা ঢেলে নিচ্ছি। তো আমরা হচ্ছে তিনজন, আমি আছি, নাহিদ আর কাজের আপা আছে, আর সরি আমরা চারজন। তো আমরা তিনজন এখানে সামনের দিকে নিয়ে যাব চা করে, আর কাজের আপার চাটা হচ্ছে এই যে রান্নাঘরে দিয়ে দেব, আমি আলাদা কাপে ঢেলে নিয়েছি। তো আমরা চারজন 4 কাপ চা ঢেলে নিয়েছি।
তো নাহিদ হচ্ছে বিস্কিট দিয়ে চা খেতে একদমই পছন্দ করে না। ওর বিস্কিট খেলে চা মিষ্টি লাগে না, চা মনে হয় পাংশা লাগে, সেই জন্য চায়ের সাথে বিস্কিট খায় না। সেই জন্য আমি চা আর মুড়ি দিয়ে দিয়েছি। আর নাহিদের ম্যাম চলে এসেছে পড়ানোর জন্য, যেহেতু সকালবেলা বাসা এখনও মোছা হয়নি, হালকা কাগজ দেখা যায় নাহিদের পড়ার টেবিলের এখানে। তো এই যে ওরা কিন্তু পড়তে বসেছে, আর এই পড়ার ফাঁকে আমি একটুখানি ভিডিও করছিলাম, তো নাহিদ বলছিল আমার ভিডিও করো কেন। তো ওদের পড়াশোনা চলুক আর আমি হচ্ছে এখন চলে যাই এখান থেকে রান্নাঘরে, এখন ভাত বসিয়ে দেব। 10টা বেজে গেছে আর এখন যদি ভাত না বসাই তাহলে কিন্তু রান্না করতে দেরি হয়ে যাবে। তো এখন এই যে ভাতের চালগুলো আমি ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। তো বাসায় কাজের বুয়া কাজ করলেও কিন্তু নিজের কাজের কোনো কমতি থাকে না, সারাদিনই একের পর এক কাজ করতে হয়। আমি বাসায় যে কাজগুলো করলাম এর ফাঁকে অফ ক্যামেরায় কিন্তু আমি ছাদে চলে গিয়েছিলাম, ছাদে আমার গাছ আছে, তো সেই গাছগুলো দেখে এসেছি। আবার হচ্ছে ছাদে আমার কিছু হাঁস মুরগি আছে, ওদেরকে খাবারও দিয়ে এসেছি। বললাম না, কাজ করলে কাজের কোনো শেষ নেই, আর যারা কাজ না করে তাদের তো কোনো কাজই থাকে না, শুয়ে বসে দিন কাটিয়ে দেয়। তো একের পর এক কাজ করেই যাচ্ছি, করেই যাচ্ছি। তো আমার চালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমি চুলায় দিয়ে দেব ভাতের হাঁড়িতে। আর এর মধ্যে আমার হচ্ছে রান্না করার জন্য ফ্রিজ থেকে মাংস নিয়ে আসব, ভিজিয়ে রাখবো, এখন না ভিজালে ভিজতে দেরি হয়ে যাবে। তো যেহেতু এখন খুব সকালবেলায় রান্নার জন্য এসেছি, খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে যাবে। তো এই যে আমি চুলায় হচ্ছে ভাতের জন্য পানি আগেই গরম দিয়ে দিয়েছিলাম, এবার হচ্ছে চালগুলো ঢেলে দিচ্ছি। আমার বাসায় হচ্ছে বুয়া 3টা কাজ করবে, এর বেশি কিন্তু করবে না, বাকি কাজগুলো আমাকেই করে নিতে হচ্ছে। তো বুয়া হচ্ছে ভাজি করার জন্য, ভাজির জন্য আলু তারপর সবজি কুচিয়ে দিচ্ছে, আর আমার এদিকে চাল দেওয়া হয়ে গেছে, এবার হাঁড়িতে দিয়ে দিলাম। আর আমি মাংস ভিজিয়ে নিয়েছি, আর তরকারি কেটে দেবে বুয়া, আর পেঁয়াজ রসুন আদা এগুলো করে দেবে। উনি হচ্ছে ঘর মোছা আর অন্য অন্য কাজগুলো করে দিচ্ছে, আর ফাঁকে আমি যে বাড়তি কাজগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি। যেহেতু উনি আমার বাসায় কাজ করে অন্য এক বাসায় যাবে, সেই জন্য উনি কিন্তু 3টা কাজই করবে, এর বেশি করবে না। তো আমার ভাত বসানো হয়ে গেছে, আর এবার এখন আমি চলে যাব ফ্রিজের কাছে, এখন হচ্ছে ফ্রিজ থেকে মাংস নিয়ে আসি। তো আমি অনেক দিন হয়েছে ব্লগ ভিডিও শেয়ার করছি ছাদ বাগান নিয়ে, তো ঘরোয়া কোনো ভিডিও শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে আজকে একটু ঘরোয়া একটা ভিডিও শেয়ার করি, যেহেতু অনেক দিন হয়েছে আমি বাসার কাজবাজের কোনো ভিডিও দেইনি। তো এবার হচ্ছে এই যে ডিপ ফ্রিজ থেকে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কক মুরগি। তো এগুলো হচ্ছে 3-4টা মুরগি একসাথে এনে কেটে আলাদা আলাদা প্যাকেট করে রেখেছিলাম। তো কাজেরা পাকে হচ্ছে ক্যামেরা আনতে চাচ্ছি না, সেই জন্য তার করা কাজগুলো দেখালাম না, সে কিন্তু রান্না করার জন্য আলু সবজি কুচিয়ে দিয়েছে আর হচ্ছে তরকারি কেটে নিচ্ছে। তো আমি যেই কাজগুলো করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে মাংসটা ভিজিয়ে রেখেছি, আর আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রেখেছি, বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নেব, আজকে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।